বাংলাদেশে রপ্তানি হওয়া পণ্য বোঝাই গাড়ি তিন মাস হয়ে গেলেও খালি হচ্ছে না বলে অভিযোগ। এমন অবস্থায় সমস্যায় পড়েছেন ভারত বাংলাদেশ সীমান্তের মালদার মহদীপুর স্থলবন্দরের রপ্তানিকারক ও গাড়ির মালিকরা। অবিলম্বে বাংলাদেশে রপ্তানি হওয়া পণ্য বোঝাই গাড়িগুলি সাত দিনের মধ্যে খালি করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান মহদীপুর স্থলবন্দরের রপ্তানিকারক এবং সীমান্ত ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। বর্তমান যে পণ্য বোঝাই গাড়িগুলি বাংলাদেশে যাচ্ছে সেই গাড়িগুলি 48 ঘন্টার মধ্যে খালি করার দাবি জানানো হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশে পানামা স্থলবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান মহদীপুর সীমান্ত ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব ঘোষ। কিছু গাড়ি হয়ে গেছে, তিন মাস হয়ে গেছে, তারপরেও গাড়িগুলো খালি করছে না। এটা আমাদের লরিগুলো কিন্তু গোডাউন নয়, আমাদের লরিতে এতদিন ধরে যে রাখছে, আমরা প্রচুর সমস্যার মুখে আছি। এই গাড়িগুলো যদি আমরা সময় দিচ্ছি সাত দিনের মধ্যে, এই লরিগুলো যদি খালি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব, এবং কি ট্রাক মাল লোড করাও বন্ধ করে দেবো এবং এখানে এক্সপোর্টও বন্ধ করে দেবো। এখনকার যে গাড়িগুলো ঢুকছে সেগুলো কতদিনে খালি হচ্ছে? এই গাড়িগুলো আমি বলেছি, এই গাড়িগুলো যদি আগামী 48 ঘন্টার মধ্যে, যে এখন রিসেন্ট গাড়িগুলো ঢুকছে, 48 ঘন্টার মধ্যে যদি খালি না হয় আমরা সেটার জন্য আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, আমাদের কাছে খবর আছে এই বিষয়ে, এই ভারতীয় রপ্তানিকারক যারা বিশেষ করে মালগাড়ি এক্সপোর্ট করে তারা একটা মিটিং করে রেজুলেশন করেছে যে আপনার কথার সঙ্গে তারাও একমত যে ভারতীয় গাড়িকে তারা গোডাউন হিসাবে চায় না, তারাও চাইছে 48 ঘন্টার মধ্যে গাড়িগুলো খালি করার জন্য নোটিশ করেছে। তা এ বিষয়ে আপনি কতটা আশাবাদী? আমরা আশাবাদী, এবং ওরাও কথাও দিয়েছে যে বাংলাদেশে কোনো টাকা নেওয়া হবে না, চালান দিয়ে দেওয়া হবে, যা হবে এখানে হবে, এবং আমরা এটা তো বলেছি ওরা মেনেছে। এটা যদি আমরা আবার দেখবো, যদি সামনে যদি ওটা যারা ওইভাবে যারা কথা দিয়েছে যদি না হয় আমরা প্রস্তুতি নিচ্ছি মহদীপুর সীমান্ত ট্রাক অনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।